আমি ইনার কাছে একটা দাবি রাখবো, রাখবো আপনার বলুন না, রাখবো আপনার এই এলাকার অনেক জায়গায় অনেক মুসলিম পরিবার, কয়েকশো পরিবার তারা ভুল করেছে, অন্যায় করেছে, তারা বাড়ি ছাড়া হয়ে আছে, তারা যেন আবার বাড়িতে ঢুকতে পারে, এইটা আপনাকে উদ্যোগ নিতে হবে। আমি অনুরোধ করছি আপনাকে, ওই চাখানা আছে, আবার এই দিকে আছে, হ্যাঁ বহু জায়গায় আছে, যাই আমি একবার ফোন করেছি, আমি আপনার জোড়হাত করে বলছি, আস্তে আস্তে দান না রে বাবু, ট্রেন করেছিল, ওই হচ্ছে উত্তরপ্রদেশে শুধু টুপি দেখবে আর শুধু লুঙ্গি দেখবে আর কুপিয়ে কুপিয়ে মারবে, ওই বিজেপির সঙ্গে যে হাত মেলাবে সেই নেতাদের আমি ঢুকতে দেবো, তার পরিবারকে ঢুকতে দেবো। আমার বাড়ি মুসলিম মেয়েকে যে গণধর্ষণ করে যে জ্যান্ত পুড়িয়ে মেরেছে তাকে ক্ষমা করবো না, রাজনীতি আমি রাজনীতি আমি বলছি না, একটা কথা বলছি না, এই মানুষটাকে ভালোবাসি, এই মানুষটার মধ্যে আমি প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখি, এই মানুষটার মধ্যে আমি চিরত্যাগী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ দেখি, আমি সারদামণিকে দেখি। আমার হিন্দু ধর্মের কথা অন্য ধর্মের ভাইকে বোনকে রুটি কাপড়া মাকান দাও, আশ্রয় দাও, খাবার দাও, তাকে মহব্বত দাও, তাকে জড়িয়ে ধরো, এটাই হিন্দু ধর্মের মূল কথা। কিন্তু হিন্দু ধর্ম নিয়ে যারা অন্ধের মতো ধর্মান্ধ করে, যারা মানুষে মানুষে দাঙ্গা করে, যারা হিন্দু মুসলমানে খুন করে, যারা হিন্দু মুসলমানে রাজ করে, তাদের ঈশ্বর আল্লাহ কোনো দিনও ক্ষমা করবে না, করবে না, করবে না। মুসলিম সম্প্রদায় ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি শিক্ষার দিক দিয়ে, খাবার দিক দিয়ে, বাসস্থানের দিক দিয়ে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া, কিন্তু এক সময় এই মুসলমানরাই দেশটা শাসন করেছে, মুঘল সাম্রাজ্য থেকে আরম্ভ করে মুঘল সম্রাটরা দেশ শাসন করেছে। কিন্তু আমি আপনার জানকারির জন্য বলছি, এই চন্দ্রপুরে, চন্দ্রপুরে একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আর একটি মুসলমান ভাইদের জন্য একটা হোস্টেল, একটা আইটি কলেজ, একটা মুসলিম মেয়েদের জন্য নার্সিং ট্রেনিং কলেজ করার জন্য উদ্যোগ নিয়েছি, জায়গা পেয়ে গেছি, জায়গা পেয়ে গেছি। কিন্তু আপনি যেটা বলছেন আমি আপনার বাক্য শিরোধার্য করি, আমি আপনাকে ভালোবাসি, আপনার খবর পেয়েছি আপনি এসছেন, আমি আগে জানতাম না, আমি অনেক দূরে ছিলাম, মানুষটাকে ভালোবাসি বলে এসেছি, কারণ আমি এই মানুষটার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আজকে ভারতবর্ষের ভাগ্যাকাশে, বাংলার ভাগ্যাকাশে যে বিষদ, যে বিপদ, যে অশনি সংকেত, যে কালো মেঘের আনাগোনা, যে দুর্যোগ, যে মহামারী, তার জন্য দায়ী হচ্ছে মন্দির মসজিদ গুরুদ্বারা, বাট দিয়া হ্যায় ভগবান কো সাগর টুটা ধরতি টুটি, মত বাটো ইনসান কো, মত বাটো ইনসান কো, মত বাটো ইনসান। এই বাংলা কবিগুরু রবি ঠাকুরের বাংলা, এই বাংলা আমাদের প্রাণের ঠাকুর, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলা। আমার মাকে মানুষ করেছে কাজী নজরুল ইসলাম, আমার মামার বাড়ি চুরুলিয়া গ্রামে, নজরুল ইসলাম যখন স্মৃতি ভংস রোগ হয়েছে, যখন তিনি ছিঁড়ে ফেলছেন তার লেখা কবিতা আবৃত্তি গান, তখন মা আমার বাবার সঙ্গে তখন বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে, বাবা ডাক্তার ছিলেন, ডিরেক্টর ছিলেন পিজি, বাবাকে সঙ্গে নিয়ে তিনজন ডাক্তারকে নিয়ে চুরুলিয়া গ্রামে ছুটে এসেছিলেন, যে তার ছোটবেলা থেকে যার কোলে পিঠে মানুষ হয়েছিল সেই নজরুল চাচা, তার যাতে রোগমুক্ত হয় তার জন্য। কাজী নজরুল ইসলাম যদি না জন্মগ্রহণ করতেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হতো না,
ভারতবর্ষের বিদ্রোহীরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আজাদহীন ফৌজে আমাদের হিন্দু আছে, মুসলিম আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আর যেটা ছোট হুজুর বলেছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, মানুষকে যার মান আর হুস আছে, আর যার মান আর হুস নেই যে ধর্মান্ধ সে জন্তু। এই কথা আমিও আমার মিটিংয়ে বলি, আমি আমার কাজে বলি। আমি 40 বছর বিনা পয়সার ডাক্তার, বিনা পয়সার ডাক্তার। আমি প্রতিদিন যে 300-400 পেশেন্টকে পিজি মেডিকেল কলেজ এনে সার্জি করে, আজকে তো ট্রিটমেন্ট ফ্রি, যখন ট্রিটমেন্ট ফ্রি ছিল না এর আগের জমানায় তখনও আমি ভর্তি করতাম। আর একটা মুসলমান ভাই যদি আমাকে ফোন করত, আমি আমার ধর্মের হিন্দু ভাইয়ের চেয়ে বেশি মনোযোগ দিতাম, কারণ এটাই হিন্দু ধর্মের সংস্কৃতি পরম্পরা, এটা কেউ মানছে না। হিন্দু ধর্ম উদার, হিন্দু ধর্ম চাই সব ধর্মকে ইজ্জত সেলাম। আমি সেই জন্য মাঝে মধ্যে যখন আপনাদের জলসা যখন কালি হয় আমি তখন বসে পড়ি, আমার ভালো লাগে, আমার মন ভরে ওঠে, আমার মনে সুখ পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়। কারণ আমরা যেটা আমার ছোট হুজুর, আমি ছোট হুজুরকে মনে করি আমাদের হিন্দু ধর্মে অনেক বড় বড় পয়গম্বর আছে, তার চেয়ে বড় পয়গম্বর। উনি শুধু মুসলমানদের কথা বলেন না, উনি সব ধর্মের কথা বলেন। আজকের এই সংকটময় সন্ধিক্ষণে দেশের ও জাতির সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংস্কৃতি সংহতির আবহে এরকম মানুষের থাকার দরকার আছে প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা জাতি। নজরুল সাহেব কি বলেছেন, জাতের নামে বজ্জাতি, হিন্দু না মুসলিম বলে কোনজন, হিন্দু আর মুসলমান এই বলে বলে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। চাকরি দিতে পারছে না, যেটা বলেছেন, চাকরি দিতে পারছে না, খাবার দিতে পারছে না, শুধু কে কি মাংস খাচ্ছে, কে কি মাংস খাবে, যার যা ইচ্ছে হবে সে সেই মাংস খাবে। আমার তো হোস্টেলে মেডিকেল কলেজে এখন ডাক্তারি পড়তাম, আমার হোস্টেলে আমার 10 ফুট বাই 5 ফুট ঘরে ইমতিয়াজ রহমান আমার একবারে দিলকি ধারকান ছিল, দিলকি টুকরা ছিল, জান ছিল, আমরা দুজনে এক খানে শুতাম, এক থালায় খেতাম, আমার জাত যায়, আমি একসঙ্গে ফিকো খেয়েছি, আমার জাত যায়। আরে কে কি খাবে তার জন্য কি জাত যাবে নাকি? জাত তখনই যাবে অন্তরটা যদি কলুষিত হয়, কলঙ্কিত হয়, তাহলে পোকা মাকড় এই অন্তরে ঢুকবে। অন্তরটা যদি পবিত্র হয় তার চেয়ে বড় ধর্ম কিছু নেই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান পারসি ইসাই শিখ সব ধর্মের মূল কথা মানুষের সেবা, মানুষের সেবা, মানুষের সেবা, যেটা এতক্ষণ হুজুর বললেন। আমি হুজুরকে সশস্ত্র প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমি আসতে পেরে নিজেকেও মহিমান্বিত মনে করে, ধন্য মনে করে বক্তব্য শেষ করলাম। নমস্কার।